হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় সরকারি নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই নোটিশটি বেরিয়েছে অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার এবং ট্রাইবাল ডেভেলপমেন্ট নদিয়া থেকে, ঠিক আছে। এবং এর মেমো নম্বর হলো 442/BCWN এবং এটি বেরিয়েছিল মার্চের 7 তারিখে, ঠিক আছে। তো এখানে নিয়োগ হবে অ্যাডিশনাল ইন্সপেক্টর রিটায়ার কন্ট্রাকচুয়াল চুক্তিভিত্তিক নিয়োগ হবে BCW এবং TD ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার এবং ট্রাইবাল ডেভেলপমেন্টের আন্ডারে, ঠিক আছে। তো দেখো, এখানে যারা রিটায়ার ইন্সপেক্টর আছে, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার এবং ট্রাইবাল ডেভেলপমেন্ট এক্সটেনশন অফিসার্স, হেড ক্লার্কস, UDC পোস্ট, তাদেরকে তারা এখানে অ্যাডিশনাল ইন্সপেক্টর BCW এইসব এই পদে আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং এখানে নিয়োগ হবে এটি ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, সাব ডিভিশনাল অফিসেস, ব্লক ডেভেলপমেন্ট অফিসেস, এইসব জায়গায় নিয়োগ হবে। এবং ইনিশিয়ালি এই নিয়োগটি হবে 1 বছরের জন্য, ঠিক আছে। এবং এখানে বেতন হবে 12,000 টাকা প্রতি মাসে, ঠিক আছে। এবং যারা আবেদন করতে ইচ্ছুক তারা তোমাদের অ্যাপ্লিকেশান ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট নদিয়া অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং 3rd ফ্লোর ব্লক এ পোস্ট কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট নদিয়া পিন 741-101 এই অ্যাড্রেসের নির্দিষ্ট যে ফরম্যাট দেওয়া আছে সেখানে তার সঙ্গে সমস্ত কিছু ডকুমেন্টস সব পয়েতে নকল তোমরা সকাল 10টা থেকে বিকেল 5:30 সমস্ত কাজের দিনে শনিবার রবিবার ছাড়া দিয়ে আসতে পারো, ঠিক আছে। তো দেখো, যারা ইন্সপেক্টর হিসেবে কাজ করেছ ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার এবং ট্রাইবাল ডেভেলপমেন্ট অথবা ইন দ্য অফিস অফ ব্লক ডেভেলপমেন্ট অফিসার, সাব ডিভিশনাল অফিসার, DWO, BCWN, TD নদিয়া, তাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে, ঠিক আছে। তো দেখো, যারা আবেদন করবে তাদেরকে অবশ্যই একটা ডিক্লারেশন দিতে হবে যে তাদের বিরুদ্ধে কোনো ভিজিলেন্স কেস বা ডিপার্টমেন্টাল প্রসিডিং নেই অথবা ক্রিমিনাল কেস নেই, ঠিক আছে। তো এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 7টি এবং শেষ তারিখ হচ্ছে আবেদন করা, সেটা হচ্ছে মার্চের 22 তারিখ বিকেল 5:30 মধ্যে, ঠিক আছে। তো এখানে ইন্টারভিউর জন্য তোমাদের কোনো TA দেওয়া হবে না, সবই নিজেকে বইতে হবে, ঠিক আছে। তো যে যে ডকুমেন্টস লাগবে তোমাদের অ্যাপ্লিকেশনের সঙ্গে, সেগুলো হলো কপি অফ PPO, ঠিক আছে, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস প্রুফ, ঠিক আছে, তারপরে দেখো অফিসিয়াল প্রুফ অফ অ্যাপ্লিক্যান্স, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, ইন্সপেক্টর হিসেবে BCW TD এক্সটেনশন অফিসার, হেড ক্লার্কস, এইসব যে পদে যে কাজ করেছে তার অভিজ্ঞতা সার্টিফিকেট, ঠিক আছে। তাছাড়া UDC পোস্ট অফ গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল, ঠিক আছে, এজ প্রুফের জন্য সার্টিফিকেট লাগবে, অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট অফ MP এক্সামিনেশান, ঠিক আছে, তারপরে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। এবং তোমরা এই ফর্মটা ডাউনলোড করতে পারবে www.nodia.nic.in অথবা nodia.gov.in, ঠিক আছে, এই ওয়েবসাইটগুলো থেকে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। তো দেখো, এখানে যারা তোমরা আবেদন করবে তাদের বয়স 60 থেকে 64 বছরের মধ্যে হতে হবে এবং 1/1/2024 তারিখে এই বয়সটা হতে হবে, ঠিক আছে। আগেই বলেছি বেতন হবে 12,000 টাকা প্রতি মাসে, ঠিক আছে। তো ডেট অফ ইন্টারভিউ কবে হবে সেটা তোমাদেরকে পরে জানানো হবে, ঠিক আছে। তো দেখো, এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মে, ঠিক আছে। তো তোমরা ডাউনলোড করতে পারো যে ওয়েবসাইটগুলো আমরা আগে বলেছি সেখান থেকে, অথবা আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে ইমেল করে দিতে পারি এই ফর্মটা, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।